গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 7:30। রোমেও যেমন সকাল সকাল বেরিয়েছিলাম, আজও সেরকম সকালেই বেরিয়ে পড়েছি, না হলে ভালো ছবি তোলা জাস্ট ইম্পসিবল। এখানে আর্ন নদীর ঠিক পাশেই আমাদের স্টেটা, সোজা যে ব্রিজটা দেখছেন ওটা পন্তে ভেক্কিও, ইটালিয়ানে পন্তে মানে ব্রিজ। হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা, আর আনচার্টেড ডুওজে আপনাদের সকলকে জানাই স্বাগত। ফার্স্ট সানলাইটটা পড়েছে নদীতে আর শিখরে বেরোচ্ছে লাইট, এদিকে সকাল সকাল এনারা কায়াক ভ্রমণে বেরিয়ে পড়েছেন দেখছি। এখন 7:50 মতো বাজছে আর আমরা এসে পড়েছি ডুওমোর সামনে। এখন যে দেখছেন একদমই ফাঁকা, ঠিক 10টা বাজলেই এখানে মানুষের গিজগিজে ভিড় হয়ে যাবে, ঠিক এই কারণেই এত সকালে বেরোনো। কাল বিকেলে যখন এসেছিলাম তখনও অবশ্য খুব একটা ভিড় ছিল না, তবে আমার ধারণা সেটা বৃষ্টি হচ্ছিল বলেই। আগে চারিপাশটা একটু ভালো করে ঘুরে নিই, সূর্যের আলোয় কিন্তু ডুওমোটা ভারী সুন্দর লাগছে, আর এত সকালের একটা আমেজ তো আছে বটেই। আমরা ডুওমোর পিছন দিকটা আসতেই দেখলাম লাইন পড়েছে, সকাল 8টায় খোলে এই গেটটা, আর তারই লাইন এটা। সামার সিজনে এলে ডুওমোর টিকিট প্রিবুক করেই আসবেন, আর ডোমের ওঠার জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হয়, তবে উপরে উঠলে গোটা ফ্লোরেন্সের একটা প্যানোরামিক ভিউ দেখতে পাবেন। ডুওমোর এরিয়াটা খানিকক্ষণ ঘুরে এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে। আজ আমরা যাব পিজা, সেই বিখ্যাত হেলানো মিনারটা দেখতে। সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো, পরে রোদও বাড়বে আর ভিড়ও। ফ্লোরেন্স জায়গাটা খুবই ছোট, তাই বেশি হাঁটতে লাগে না। এই যে এসে গেছি প্ল্যাটফর্মে, টিকিটটা কাল রাতেই কেটে রেখেছিলাম, আপনি চাইলে দিনের দিনও কাটতে পারেন। এই ট্রেনটা কিন্তু আগের ট্রেনগুলোর মতো না, এটা হচ্ছে ইন্টারসিটি ট্রেন, স্পিডটাও কিছুটা কম আর স্টপেজও অনেক বেশি। এ তো দেখছি তিনতলা ট্রেন, এই দিকে দুটো ফ্লোর আর ওই দিকে দেখুন মাঝামাঝি হাইটের একটা। চলুন উপরেই উঠে এলাম, এখানে কোনো সিট নাম্বারের ব্যাপার নেই দেখছি, ফার্স্ট কাম ফার্স্ট সিট, যথারীতি উইন্ডো সিটে বসে পড়লাম। ব্যাগটা উপরেই তুলে রাখি, তাহলে হাত ফাঁকা করে রিল্যাক্সে যাওয়া যাবে। ঠিক 9:30 বাজে আর আমাদের ট্রেনটাও ছাড়লো, এখনও অবধি ডিলে বা লেট হয়নি কোথাও। আজ একদম ঝা চকচকে ওয়েদার, কাল বৃষ্টি হয়ে ম্যাজম্যাজে করে দিয়েছিল পুরো। এসে গেছি পিজা সেন্ট্রাল, এটা হলো স্টেশন, যেই প্ল্যাটফর্মে নামাক আপনার ট্রেন আপনাকে বের হতে হবে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। আমাদের ফেরার ট্রেনটা আবার দুপুর 1:30, তার মধ্যেই আর দেখে ফিরেও আসতে হবে। এরপর স্টেশন থেকে পিজা যাওয়ার জন্য বাস নিতে হবে। এই যে দেখছেন তাবাক কেরিয়া, এর মানে হলো তামাক বা সিগারেট শপ। সাধারণত বাসের টিকিট এই সব দোকানগুলোতেই পাওয়া যায়। এখান থেকে যাওয়ার দুটো আর আসার দুটো, মোট 4টে টিকিট কেটে নেব। টিকিটের দোকান থেকে বেরিয়ে সোজা এসে ওই মোড়টা, আর ওখান থেকে এই দিকে এলেই বাস স্ট্যান্ড। এই যে আমাদের 4টে বাস টিকিট, আর বলতে বলতেই বাস এসে পড়েছে। এখানকার বাসগুলোতে না আমাদের দেশের মতন কন্ডাক্টর থাকে না, তাই বাসে উঠেই আগে টিকিটটা ভ্যালিডেট করাটা আমাদেরই রেসপন্সিবিলিটি, তাই আমরাও বাসে উঠেই ভ্যালিডেট করে নিয়েছি। 20 মিনিট মতো লাগলো বাসে, এখানে দেখছি পুরো মেলার মতো বসেছে সব সুবিনিয়ার সব। আগে ঘুরে আসি, তারপর এসে দেখছি এখানে কি পাওয়া যায়। সামনে ওই যে দেখছেন পাঁচিল দেওয়া দুর্গের মতো, ওর ভিতরেই পিজার মিনার। এখানে ঢোকারও কি আবার লাইন নাকি, যাই গিয়ে দেখি। ও না না, এমনি সবাই ভিড় করে দাঁড়িয়ে, এই যে এন্ট্রেন্স আর এটা ফাঁকাই আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। এ
এটা ভারী মজার জিনিস দেখুন, সবাই মিনারটাকে সাপোর্ট দেওয়ার পোজ নিয়ে দাঁড়িয়ে। তবে আমরাও অবশ্য সেটা করেই ছবি অলরেডি তুলে নিয়েছি, দেখে বেশ হাসি পাওয়ারই মতো। পিজার মিনার চেকড, এবার ফেরার পালা। একটু তাড়াতাড়ি হাঁটছি কারণ আর 15 মিনিট পরেই আমাদের ট্রেন। এই দোকানটা থেকেই সকালে কিনেছিলাম টিকিট। ওই যে সোজা দেখা যাচ্ছে স্টেশন, মিনিট 2-3 লাগবে পৌঁছাতে। ঢুকে বোর্ডে দেখলাম 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা, তাই সাবওয়ে দিয়ে সেদিকেই যাচ্ছি। প্ল্যাটফর্মটা মোটামুটি ফাঁকাই, সকালে বেশ ভিড় ছিল স্টেশনে, তবে দুপুরের দিকে দেখছি সেরম একটা লোক নেই। পিজা কিন্তু একটা জাংশন স্টেশন, তাই অনেক প্ল্যাটফর্মও এখানে। এসে গেছে আমাদের ফেরার ট্রেন, উঠেই একটা ছোট্ট ঘুম দিলেই ফ্লোরেন্স। এসে পড়েছি আবার ফ্লোরেন্স। ফ্লোরেন্সেই প্রথম ট্রামটা দেখতে পেলাম, রোমে দেখতে পাইনি ট্রাম। এটা দেখে সেই হাম দিল দে চুকে সানামের কথা মনে পড়ে গেল, তবে সেটা কোন সিটিতে ছিল তা অবশ্য মনে নেই। রাস্তা ক্রস করার জেব্রা ক্রসিং তো সব জায়গাতেই থাকে, তবে এখানে সবাই জেব্রা ক্রসিং দিয়েই রোড ক্রস করে। ফাঁকা থাকলেও দেখেছি কেউ ইচ্ছে মতো রাস্তা পারাপার করে না। খুবই খিদে পেয়ে গেছিলো, তাই সবার আগে এসেছি লাঞ্চ করতে। আমরা অর্ডার করেছি স্পেগেটি কার্বোনারা আর পেনে আরাবিয়াতা। পাস্তা দুটোই অনবদ্য খেতে। লাঞ্চ করে রুমে এসে একটু ফ্রেশ হতে না হতে দেখছি বৃষ্টি নেমে গেছে। সারাদিন খটখটে রোদ ছিল, কোত্থেকে যে বৃষ্টি এলো! এরম বৃষ্টি থাকলে সানসেট দেখতে যাওয়ার প্ল্যানটা ভেস্তে যাবে মনে হচ্ছে। অনেকক্ষণ বৃষ্টি থামার অপেক্ষা করে ছাতা নিয়েই বেরিয়ে পড়েছিলাম। এসেছি পিয়াজা মাইকেল অ্যাঞ্জেলোতে। এই জায়গাটা একটু ওপরের দিকে আর এখান থেকে দেখা যায় প্যানোরামিক ভিউ অফ ফ্লোরেন্স। এখান থেকে অসাধারণ সানসেটও দেখা যায়, কিন্তু সেই ভাগ্য হয়তো আমাদের আর হলো না। বৃষ্টির জন্য জায়গাটা এখন ফাঁকাই, না হলে সাধারণত অনেক বেশি লোকই থাকে এখানে। তবে যতটুকু উপভোগ করা যাচ্ছে তাই অনবদ্য। এখানে আসার রাস্তাটাও সেরা, পাহাড়ের মতো খাড়া রাস্তা আর দুপাশে জঙ্গল। শুধু ভাবুন, এই ভিউটার সাথে যদি সানসেটটা দেখা যেত কি ভালোই না লাগতো। ফিরে আস্তে আস্তে সন্ধেও নেমে গেছে আর হলুদ লাইটে উজ্জ্বল হয়ে উঠেছে ফ্লোরেন্স। বৃষ্টি এখন আর পড়ছে না। এখানে আরেকজন পারফর্ম করছে, কালও এরকম 2-3টে স্ট্রিট পারফরমেন্স দেখালাম। সত্যি দাঁড়িয়ে কিছুক্ষণ এনজয় করার মতো। কিন্তু এটা দেখতে দেখতে মনে পড়লো, আমাদের ওখানেও সিটি সেন্টারের সামনে একজন দাদু ভায়োলিন বাজান, বেশ ভালোই লাগে। কিন্তু এবার পালা একটু জিলাটো খাওয়ার। ভেঞ্চি কিন্তু ইটালির বেস্ট জিলাটো চেন, অবশ্যই মাস্ট ট্রাই। তাই জন্য লাইনও পড়ে গেছে অলরেডি। এই কলগুলো দিয়ে কন্টিনিউয়াস চকলেট পড়েই যাচ্ছে, তবে ইউজ করতে দেখছি না, হয়তো এগুলো জাস্ট ফর শো। পিছনের দেওয়ালটাও সেম চকলেট ড্রিপিং থিম। মেনুটা ওদিকে টাঙানো আছে আর এখানে সাইজ ওয়াইজ দাম হয়, মানে আপনি যে কোনো ফ্লেভারই নিতে পারেন, দাম একই পড়বে। ট্যাব অলরেডি বিল করে নিয়েছে আর আপাতত আমরা স্যাম্পল টেস্ট করছি যে কোনটা খাবো।
আমরা এবার একটা পারফরমেন্স দেখতে দেখতে জিলাটো খাওয়া শুরু করেছি। আপনারাও ততক্ষণ পারফরমেন্সটা দেখুন। তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।